कड़तक गदी हिल धा कड़तक गदी हिल धा कड़तक गदी हिल ता ए ते न क ती नी 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 ता देखा हुए गेलो तोमादेर साथे आबार आशा करी तोमरा सबाई भालो आछो सुस्थ आछो बर्तमान परिस्थितिते सबाई निरापदे आछो तोमादेरके आमी शेखाच्छिलाम बटुन बटुन आछे आमरा जतटुकु शिखेछि तारपरे चले जाच्छि एरपरे आमरा जेखाने शेष करेछिलाम एरपर माथार फिरे आसार पर एकटा श्लोक शुरू हय शेष करेछिलाम आमरा एई जायगाय फिरे आसलाम श्लोकटा होच्छे पाद छंद चंद्र गौरी बाम हस्त मृग मौरी दक्ष तर्जनी कटकमुखी साची लोचन त्रिभंगी रेखा पाद छंद कथाटार अर्थ होच्छे पायेजार छंद चंद्र गौरी चाँदेर मतो मुख बाम हस्त बाम हाते मृग मौरी मृग शिष्य दक्ष डान हाथ तर्जनी इंडेक्स फिंगर कटकमुखी साची लोचन माने चोखेर कथा बोलछे साची लोचन त्रिभंगी रेखा त्रिभंगी जे बसे एरपर कथा होच्छे भंगी बिना कर सुर प्रसिद्ध एई भंगीटार नाम ओडिसी नृत्ये बिना कर बिना हाते निये आछे जेटा बाजाय এই শ্লোকটা দেখো মুষ্টি পাদ ছল পাটা ঘুরে আসছে ছন্দ এই ঘুরে আসারও একটা নাম আছে এত কিছু একবারে শেখা যাবে না ধীরে ধীরে পাদ ছন্দ হাতটার সাথে ঘুরে আসছে পাদ ছন্দ এই হাতটা আমরা একটু উল্টিয়ে ধরি ওড়িশি নাচে সোজা ধরি না উল্টিয়ে এরপর চন্দ্র অর্থ চন্দ্রমুদ্রা হিল চন্দ্র গৌরী গৌরী বাম হস্ত মৃগ মৌরী দক্ষ তর্জনী কটকমুখী সা ची लोचन त्रिभंगी रेखा बसा भंगी बीना कर सुर प्रसिद्ध बीनाटा बजाच्छो एखाने हात राखबे ना उपरे थाकले सेतारेर मतो मने हबे बीनाटा आसले एभावे बजाय प्रसिद्ध एरपर ठीक जे चारी बा जे स्टेपिंग एक्सरसाइज आमरा करेछि एक দুই তিন চার পাটা একটু ডিফারেন্ট এক দুই তিন চার আবার এক দুই তিন চার এটা ডাবল স্পিডে তাম থে ই তাম কি রে তা তা হাম তা হা তা তা হা এভাবে আটবার বিনা মুদ্রায় ওড়িশি নাচের বটুন নৃত্যে বিনা বাদ্যরত বাঁশি মন্দিরা মর্দলা বা পাখোয়াজ এই ভঙ্গিগুলো দেখতে পাওয়া যায় বটু নৃত্যে যেহেতু এটা স্থায়ী বটু সেজন্য এখানেও তোমরা দেখতে পাচ্ছ বিনা শেষর পর বাঁশি বংশলী হস্ত সিংহ মুখ বাঁশি আকারে ধরা হলে বংশলী এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এক দুই তিন এইভাবে আটবারে ঘুরে আসা আটবারে ঘোরার সময় প্রথমে এই পাশে কর্নার সাইড কর্নার সাইড কর্নার সাইড সোজা এই আটভাবে শেষ করবে এরপর একটা বোল আসছে তা কিটা ঝম তাল কিটা ঝম তা কিটা ঝম তা রে তা কিটা ঝম তারি কিটা ঝম তা
কিট ঝাম তা হ্রি তাক তারি কিট তাক ঝাম তারি কিট তাক। হ্যাঁ, এই বোলটা আসছে, পাটা দেখো, তা কিটা ঝাম তা কিটা ঝাম। প্রথমে ব্রাশ নেই, এক দুই তিন ঝাম, ব্রাশ দুই তিন ঝাম, হাতটা তা কিটা ঝাম তারি কিটা ঝাম। দুই দিকে গেলে থার্ড, ব্রাশ করে সামনে, তা কিটা ঝাম তা রি। ওই যে জানুপদ, সেই জানুপদ, তা কিটা ঝাম তারি কিটা ঝাম তা কিটা ঝাম তা রি। বাদিকে তা কিটা ঝাম তারি কিটা ঝাম তা কিটা ঝাম তা রি। ডান দিক বাদিক। এরপর যেটাকে আমরা বলি ত্রিভঙ্গি সাত নম্বর, তাক তারি কিটা তাক ঝাম তারি কিটা তাক তাক তারি কিটা তাক ঝাম তারি কিটা তাক। পাটা এক দুই, এক দুই ব্রাশ, এক দুই তিন, এক দুই তিন, এক তিন, এক দুই ব্রাশ, এক দুই তিন, এক দুই তিন। দুই দিকে ময়ূর হস্ত এবং দোলা হস্ত। এরপরে তা খ তা গদি ঘেলে, তা খ তা গদি ঘেলে। বলটা দেখো, তা কিটা ঝাম তারি কিটা ঝাম তা কিটা ঝাম তা রি, তা কিটা ঝাম তারি কিটা ঝাম তা কিটা ঝাম তা রি, তাক তারি কিট তাক ঝাম তারি কিট তাক তারি কিট তাক ঝাম তারি কিট তাক তা খ তা গদি ঘেলে খ তা গদি ঘেলে। ঠিক আছে, চলো এটুকু দেখি। এইটুকু দেখলে এরপরে এই তেহাইটা শেষ করলাম, তা খ তা গদি ঘেনে তা খ তা গদি ঘেনে। এরপর এখানে হাত, গদি ঘেনে থে, গদি ঘেনে থে, আবার গদি ঘেনে থে, দুই পাশে গদি ঘেনে থে, গদি ঘেনে থে, গদি ঘে এ নে। এইটা একটু ঘুরিয়ে দিবে, ঘে এ নে, ডান বাম ঘে এ নে। এরপর চৌকের চার নাম্বার, চার কর্নারে যাওয়া, ফিরে বটি, এই চারটা শেষ করলাম এতক্ষণ আমাদের বাঁশি এবং বিনা গান। এরপরে আসছে মন্দিরা, তা কিটা ঝাম। দেখো গোড়ালিটা রেখেই টোটা মারতে হবে, তারপরে ফেলবে গোড়ালি টো। হ্যাঁ, কটকা মুখস্থ, বাটা নিচে ডানটা উপরে, দুটো মন্দিরা বাজাচ্ছি, হাতের দিকে তাকাবে, তারি কিটা ঝাম। আবার দেখো, তা কিটা ঝাম তারি কিটা ঝাম। এরপর ঘুরছি ডান দিকে, ডান দিকে আগে বডি, তিন তেরে কিট তাক না তীর কিট তাক। বাঁদিকে যাচ্ছি ডানে, বামে ঘুরবো, বামে বডি আগে, এই যে বাজাচ্ছি মন্দিরা, তাক কিটা ঝাম তারি কিটা ঝাম। যেদিকে ঘুরবো সেদিকে বডি আর মাথা, কিন্তু দৃষ্টি থাকবে
মন্দিরার দিকে, তারপরে সামনে আসলো, আবার বামে মন্দিরার দিকে ঘুরছি, মন্দিরা বাজিয়ে মন্দিরার দিকে সামনে তাকালো। এখন এই পর্যন্ত বটু নাচের শুরু থেকে এই মন্দিরার অংশ পর্যন্ত আরেকবার তোমরা দেখে নাও।
তোমাদেরকে আমি গত ক্লাসে অসংযুক্ত মুদ্রা 28টি বলেছি, আজকে 23টি সংযুক্ত মুদ্রা বলবো অভিনয় দর্পণ অনুযায়ী। অঞ্জলি, কপট, কর্কট, স্বস্তিক, দোলাহস্ত, পুষ্পকূট, উৎসঙ্গ, শিবলিঙ্গ, কটকাবর্ধন, কর্তরী স্বস্তিক, শকট, শঙ্খ, চক্র, সম্পুট, পাশ, কিলক, মৎস্য, কূর্ম, বরাহ, গরুর, নাগবন্ধ, খটুয়া, ভেরুণ্ড। এই 23টি মুদ্রার মধ্যে শঙ্খ যেটি করেছি সেটি বাঁ দিকে হবে আর চক্র ডানে হবে। আর কঠিন যেটা লাগবে তোমাদের কূর্মহস্ত। কূর্মহস্তটা করার সময় মাঝে দুটো আঙ্গুল এভাবে রেখে নিচে বা উপরে ডান হাত রাখলেই কূর্ম, কূর্ম মানে কচ্ছপ। আর বরাহহস্ত তাই বাম হাত ডান হাত মৃগশিশু করে একটার উপরে একটা রাখলেই বরাহ। নাগবন্ধ উল্টিয়ে যায়, দুটো সাপ একসাথে বন্ধ। খট্টা, খাটুয়া বলে, ভেরুণ্ড এটা লেগে থাকছে। এই মুদ্রগুলো খেয়াল করতে হবে, যেমন অঞ্জলি একদম সোজা কিন্তু কপট একটু ফোলানো, আর কর্কট হচ্ছে ক্রস করে ফেলা, স্বস্তিক। আশা করি এগুলো তোমাদের কাজে আসবে। শিরোভেদ 9টি এই বিষয়ে একটু বলতে চাই তোমাদের। অভিনয় দর্পণ অনুযায়ী শিরোভেদ মানে মস্তক্রিয়া, এটি 9টি। সম সোজা, উদ্বাহিত উপরে, অধোমুখ নিচে, আলোলিত ঘোরানো, ধূত উৎক্ষিপ্ত উপরে ওঠানো। ধূত হচ্ছে ডানে অথবা বামে সাইডে, উৎক্ষিপ্ত বামে অথবা ডানে ওঠানো। এরপর কম্পিত, কম্পিত কম্পিত কাঁপানো, পরাবৃত্ত পেছনে দেখা, পরাবৃত্ত পরিবাহিত, দোলানো। এই 9টি শিরোভেদ ওড়িশি নৃত্যে বেশি দেখা যায়। তোমাদের জন্য দেখালাম বুটু নাচটা, আশা করি তোমরা সবাই ভালো মতো তুলে ফেলবে। আমি তোমাদের একটু সুবিধার জন্য এই আমার এই কথার পরে একটু তোমাদেরকে আমি চারিগুলো আরেকবার রিপিট করে তোমাদের মনে করিয়ে দিব, সেই ভিডিওটা আমি দিয়ে দিব। চারিগুলো তোমরা শিখে ফেলবে, 8টা চারি আছে ওড়িশি নৃত্যে। চলন 1 নম্বর, চমক্রমণ 2, স্মরণ 3, বেগিনী, কুট্টন, লুঠিত, ললিত, বিষম সঞ্চারী। এই 8টি চারি তোমরা শিখে নেবে। এছাড়া ওড়িশি নৃত্যের নিজস্ব কিছু ব্যায়ামও রয়েছে। 12টি ব্যায়াম আমরা মূলত করে থাকি একদম সাধারণ স্টেজে। আমি তোমাদের 6টি এখন দিয়ে রাখবো, তোমরা দেখে নিবে এবং এগুলো চর্চা করবে। ব্যায়াম এবং চারির পরে সব শেষে আমি ত্রিভঙ্গির 5টা স্টেপিং তোমাদের জন্য দিয়ে রাখবো, যেগুলো তোমরা দেখে চেষ্টা করবে। কোনো সমস্যা থাকলে আমাকে জানাবে, আমি তোমাদের চেষ্টা করব সেগুলো সমাধান করে দেওয়ার। বর্তমানে আমাদের সারা বিশ্বে যে পরিস্থিতি চলছে করোনা ভাইরাসের, আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সৃষ্টিকর্তা আমাদের সবাইকে রক্ষা করুন। ভালো থেকো, দেখা হবে পরবর্তী ক্লাসে।